বদলি করে দেওয়া হলো সন্দেশখালীতে কর্তব্যরত পুলিশ কর্তা পাপিয়া সুলতানাকে। তাকে ব্যারাকপুর 1 নম্বর ব্যাটালিয়নে স্থানান্তরিত করা হয়েছে। এসপি হোমগার্ড পদে রয়েছেন পাপিয়া। যদিও হঠাৎ কি কারণে বদলি তা জানা যায়নি। মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগে উত্তাল সন্দেশখালী। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই গ্রামের নির্যাতিতা মহিলাদের বয়ান রেকর্ড করা হয়, যার দায়িত্বে ছিলেন পাপিয়া সুলতানা।